ভারতবর্ষ তথা সারা বিশ্বের মানুষ জানে নির্ভয়া কাণ্ডের কথা। আবারও দিল্লির বুকে নির্ভয়া কাণ্ডের মতো ভয়াবহ হিংসার শিকার হতে হল 20 বছরের রাবিয়াকে। এ নিয়ে প্রতিবাদের ঝড় তুলেছেন বাংলার প্রতিবাদী কণ্ঠ স্বপ্না ভাদুরী। তিনি কি বলেছেন আমরা শুনে নেব। নমস্কার, আমি আপনাদের ঘরের মেয়ে স্বপ্না ভাদুরী। আবার আমরা দেখতে পাচ্ছি যে সেই দিল্লির বুকে আবার দ্বিতীয় নির্ভয়া কাণ্ডের মতন ভয়াবহ কাণ্ড আবার আমরা দেখতে পাচ্ছি। সত্যি ভাবতে অবাক লাগে এবং মনে মনে নিজেকে আমরা প্রশ্ন করি, আমরা কোন ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করছি যে সেই মাটিতে আমাদের মহিলাদের সুরক্ষা নেই। আজকের ঘটনাটা শুনলে পরে আপনাদের এতটাই কষ্ট লাগবে, এতটাই দুঃখ লাগবে যে একটা মেয়ে, তার একটা অন্যরকম স্বপ্ন ছিল, সে একটা ডিফেন্সের মধ্যে চাকরি পেয়েছে সবেমাত্র 4 মাস। আজকে তার সেই স্বপ্নটাকে চুরচুর করে দেওয়া হলো এবং তাকে এমনভাবে কিছু মানে জানোয়ার, অসম্ভব গাধা, ইতর ছোট লোকরা তার প্রতি যেভাবে অন্যায় অত্যাচার করে, তাকে যেভাবে খুন করেছে, তাকে ধর্ষণ করে, ধিক্কার জানায় এইরকম ভারতবর্ষের সরকারকে। কারণ সরকার যদি মাটিতে যদি সুরক্ষা মহিলাদের দিতে না পারে, আমার মনে হয় সেই রকম সরকারকে গদি ছেড়ে তাদেরকে চলে যাওয়া উচিত ভারতবর্ষের মাটির থেকে। কারণ একটা সিভিক পুলিশ, সে একটা মেয়ে, সে একটা চাকরিতে জয়েন করেছে, তার মা বাবার অনেক স্বপ্ন দেখেছিল যে আমার মেয়ে রাবিয়া সে আজকে চাকরি পেয়েছে, সে আমাদেরকে দেখবে, আমাদের সংসারটাকে চালাবে। একটা মা বাবার কত স্বপ্ন থাকে, কারণ এটা প্রত্যেকটা মা বাবার কিন্তু চোখে স্বপ্ন থাকে তার বাচ্চাদেরকে নিয়ে, ছেলে হোক আবার মেয়ে হোক। কিন্তু আজকে সেই রাবিয়া দিল্লিতে চাকরি করত, তাকে যেভাবে গত 27 তারিখে আগস্টের 27 তারিখে তাকে তার উপরে যেভাবে নির্মমভাবে অত্যাচার করেছে, সেই দিনকার কথা আমাদের মনে পড়ে যখন নির্ভয়া কাণ্ড দিল্লিতে দেখা দিয়েছিল। সেই নির্ভয়া কাণ্ড সারা পৃথিবী তোলপাড় করে দিয়েছিল, আজকে সেই নির্ভয়া কাণ্ড আবার দেখা দিয়েছে। কিন্তু আমরা এটা কখনোর জন্য মেনে নেব না। আমার একটা প্রশ্ন, আমি প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, আমার ভারতবাসীর কাছে, যে আমাদের প্রত্যেকের ঘরে আমাদের মেয়ে আছে, মা আছে, বোন আছে, আমাদের প্রত্যেককে আওয়াজ তুলতে হবে। আমরা দেখব না যে সে কোন জাতি, সে কোন মায়ের সন্তান, সে কোন ধর্মে, আমরা একটা কথাই জানবো যে সেই মেয়েটা আমাদের ভারতবাসী, ভারত মায়ের সন্তান এবং আমাদের ঘরের মেয়ে। একটা মেয়ে যখন সে চাকরিতে জয়েন করেছে, সে কিন্তু শপথ নিয়েছিল যে আমি জনস্বার্থে আমি কাজ করব, মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব। সে কি কখনো ভেবেছিল যে তাকে এইভাবে পৃথিবীর দিকে চলে যেতে হবে, তার উপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার হবে? সে কিন্তু কখনো ভাবিনি। আমি সেই রাবিয়া মেয়েটার কথা বলছি, যে রাবিয়াকে হরিয়ানাতে একটা জঙ্গলের মধ্যে তাকে এমনভাবে তাকে পেয়েছে যে একটা সাধারণ মানুষ দেখলে পরেও সে সেন্সলেস হয়ে যাবে, কারণ এতটাই তো সে কষ্ট পাবে। আজকে রাবিয়ার মা বাবা যেভাবে কান্নাকাটি করছে, তাদের কান্না কে শুনবে, তাদের আওয়াজ কোথায় যাবে? প্রত্যেকটা মানুষের তো এখন কান বন্ধ, চোখ বন্ধ। কারণ আজকে আমাদের দেশের সব মন্ত্রীরা সবসময়ের জন্য একটা কথাই বলে চলেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু আমি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদির কাছে আমি একটাই অনুরোধ করব যে মোদিজি, আপনি যে কথাগুলো বলেন, এই কথাগুলো যখন আমাদের কানে আসে না, তখন এই বুকটা আমাদের ফেটে চৌচির হয়ে যায়, আমরা সহ্য করতে পারি না। আমাদের মনে পড়ে সেই হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডির কথা, আমাদের মনে পড়ে সেই নির্ভয়া কাণ্ডের কথা, আমাদের মনে পড়ে সেই হাত্রাসের সেই মনীষা বাল্মীকির কথা, আমাদের আবার মনে পড়ছে এই রাবিয়ার কথা। মোদিজি একটুখানি ভারতবর্ষের দিকে তাকান, ভারতবর্ষটা তো দিনের পর দিন অধঃপতনে চলে যাচ্ছে। এই ভারতবর্ষ আমরা চাই না, এই ডিজিটাল ইন্ডিয়া আমরা চাই না, এই নিউ ইন্ডিয়া আমরা চাই না, আমরা এই মোদিজির ইন্ডিয়া আমরা চাই না। আমরা সেই ইন্ডিয়া চাই যে ইন্ডিয়াতে প্রত্যেক ভারত মায়ের সন্তানরা শান্তিপ্রিয়ভাবে মাথা উঁচু করে বাঁচবে, ছেলে এবং মেয়েরা। আজকে আমরা সবসময়ের জন্য দেখতে পাচ্ছি গদি মিডিয়ারা তালিবান তালিবান করে চিল্লাচ্ছে। আগে তো প্রথমে বলতো যে ভারত পুস্তাই ভারত পুস্তাহে, কিন্তু এখন দেখতে পাচ্ছি শুধু একটাই কথা যে তালিবান তালিবান তালিবান।
আমাদের অনেক বাকি রয়েছে। সবার আগে আমার দেশ, সবার আগে আমার পরিবার, সবার আগে আমার সমাজ, আর সবার আগে আমাদের ভারতবর্ষের মান সম্মান। আর সেই মান সম্মানটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের এবং আমার, মানে আমার এবং আপনার, আমাদের প্রত্যেকের অধিকার আছে। আর আমি দিল্লির সরকারের কাছে একটাই অনুরোধ করব, রাবিয়াকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিল, এই রাবিয়ার মা এবং বাবা, এর পরিবার যেন সঠিক যেন বিচার পায়, মানে সঠিক যেন ইনসাফ পায়। আর এই রাবিয়ার মতন যেন দয়া করে আগামীতে কোনো মেয়েদের যেন জীবন দিতে হয় না এই ধরনের জানোয়ারদের কাছে। আর যে পশু, যে জানোয়ারগুলো এই ধরনের অন্যায় অত্যাচার করেছে রাবিয়ার সঙ্গে, তারা যেন যথাযথ আইনের মাধ্যমে শাস্তি পায়। তাহলে হয়তো রাবিয়া মেয়েটার হয়তো তার জীবনটা হয়তো শান্তি পাবে, এবং রাবিয়ার মায়ের চোখের জলের মূল্যটা হয়তো আমরা বুঝতে পারবো, যে চোখের জল ফেলেছে কিন্তু তার রাবিয়ার মা এবং বাবা কিন্তু ইনসাফ পেয়েছে, মানে হিসাব পেয়েছে। আপনারা প্রত্যেকে ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন, এটা আপনাদের কাছে বিনীতভাবে আমার অনুরোধ। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অন্যায় দেখলেই গর্জে উঠবেন, অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন, অন্যায় দেখলেই আওয়াজ তুলবেন। জয় হিন্দ।